أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من حمزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا. وقال النبي امين صلى الله عليه وسلم ان نبيه النبراء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فساد اهل الشام فلا خير فيكم لا تزال طائفه من امتي منصورين لا يرضوهم من خذلهم حتى تقوم الساعة. قال محمد بن اسماعيل قال علي بن مديني هم اصحاب الحديث رواه سنن الترمذي اسناد الصحيح. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকা সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকা এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত সূত্রে সুযোগ আদায় করি। তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, শারীরিক দিক থেকে একটু অসুস্থ আছি, তার জন্য কথা বলার জন্য যথেষ্ট পরিমাণে ক্যালোরি এবং এনার্জি প্রয়োজন। মানুষ যখন অসুস্থ হয় তার ক্যালোরি এবং তার এনার্জি দুটোই শরীরে ঘাটতি থাকে। চার থেকে পাঁচ দিন থেকে অসুস্থতার মধ্যে সময় কাটাচ্ছি, যেহেতু আগে থেকে আপনাদেরকে এখানে আসার জন্য ওয়াদাবদ্ধ হয়েছিলাম, তার জন্য কষ্ট হলেও মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনাদের সামনে এসেছি। গুটি কয়েক পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, যেন আমাদের আগামী দিনের বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের জন্য এই আজকের আলোচনা যেন কল্যাণকর কিছু হয়ে থাকে এমনটা। শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আলেম ওলেমা তারা দীর্ঘদিন যাবৎ ধরে তারা আলোচনা করছে, আর বিশেষ করে সাপ্তাহিক ঈদ যেটাকে বলা হয় জুমআ, জুমআকে কি বলে ভাই? সাপ্তাহিক ঈদ। কমপক্ষে 30 থেকে 35 মিনিট এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয় তথা খুতবার মাধ্যমে। আমরা যারা আলিমুল হাদিস সমাজের মধ্যে বসবাস করি তারা আরবি ভাষায় খুতবা দেওয়ার পাশাপাশি তারা বাংলা ভাষায়ও আলোচনা করে থাকেন। এই জন্য বিশেষ করে আমাদের আলিমুল হাদিস সমাজে যেসব সাধারণ জনতা আছে তারা অন্তত অন্যদের চাইতে কিছুটা হলেও কোরআন এবং সহিহ সুন্নাহ একটু হলেও বেশি জানে, এটা আমরা বিশ্বাস করি। সুন্নাহ কি, বিদআত কি, কোনটা হালাল কোনটা হারাম অনেক কিছুই আমরা কিন্তু জানি। অনেক ক্ষেত্রে মানুষ শুনে শুনে এতটাই জ্ঞান অর্জন করে ফেলেছে শুধুমাত্র শোনার কারণে যে অনেক বক্তার চাইতে শ্রোতারা অনেক বেশি জানে। এখানে এমন কোনো মানুষ পাবেন না যে ইসলামের মৌলিক যে বিধান তারা জানে না। সকলে জানে ইসলামের মৌলিক বিধান, যে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, সামর্থ্য থাকলে জাকাত এবং
কালেমায় বিশ্বাস করতে হবে। আমরা প্রত্যেক মানুষ জানি সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো সম্পূর্ণ হারাম, সমস্ত মানুষ জানে। তারপরে আমাদের গোটা বিশ্ব জগতে, বিশেষ করে আমরা মুসলিমদের যদি ইতিহাস বা আমাদের মুসলিম সমাজের থেকে যদি আমরা তাকাই, তো সঠিকভাবে লক্ষ্য করা যায় গোটা বিশ্ব জগতে এখন মানুষের সংখ্যা প্রায় 750 কোটি, প্রায় কত কোটি বললাম, 750 কোটি। টাইমস অফ ইন্ডিয়া পৃথিবীর আন্তর্জাতিক লেভেলে একটা পত্রিকা 2015 সালের 13 অক্টোবর খ্রিস্টান 19-এ তার একটা রিপোর্ট পেশ করছে যে গোটা বিশ্বের জগতে এখন মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। আর এই 750 কোটি মানুষ কমপক্ষে 4,500 ধর্ম মেনে থাকে। কত ধর্ম মানে 4,500 ধর্ম। আর এই 4,500 ধর্মের মধ্যে পৃথিবীর মধ্যে যে ধর্মের অনুসারী মানুষ সবচেয়ে বেশি তাদের নাম হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী, তথা যাকে আমরা বলি খ্রিস্টিয়ান, তাদের সংখ্যা প্রায় 220 কোটি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, তথা আমরা মুসলিমরা, আমরা এখন গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা প্রায় 170 কোটি। আর তারপরে আছে 3 নম্বর ধর্ম, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। আমাদের আশেপাশে যেসব হিন্দু ভাইয়েরা আছে তাদের পরিসংখ্যা প্রায় 110 কোটি। সার্বিকভাবে আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে আমরা মুসলিমরা যে ধর্ম পালন করি, তথা আমরা মুসলিম, আমাদের পরিসংখ্যান কিন্তু মোটেও কম না। আমরা তাই 170 কোটি মানুষ আছি যারা আমরা ইসলাম তথা আমরা মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকি। কিন্তু তারপরে তথা বিশ্বের জগতের দিকে তাকিয়ে দেখেন যে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিপীড়িত, প্রত্যেকটা জায়গাতে মুসলিম জাতি আজকে কিন্তু তারা নির্যাতিত হচ্ছে। এর জন্য আমাদের যে কি করতে হবে বা কি করতে হবে না, আমরা অনেকে চেষ্টা করছি, অনেকে শুধুমাত্র দোয়ার মধ্যে ঘাঙ্গ থাকছি, কিন্তু আমাদের কি করণীয় বা কোনটা বর্জনীয় এগুলো নিয়ে আমরা তেমন চিন্তা ভাবনা করি না। 170 কোটি আমরা মুসলিম, গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের উপরে সবচেয়ে বেশি মিথ্যা অপবাদ দেওয়া হয় বা বলত সে ধর্মটার নাম কি, ইসলাম। গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের ধর্মীয় গ্রন্থকে অপমাননা করা হয় সে ধর্মগ্রন্থের নাম কি, ইসলাম। গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারীকে জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যায়িত দেওয়া হয় তাদের নাম কি, আমরা মুসলিম না। গোটা বিশ্ব জগতে ইসলামকে তারা চতুর্দিক থেকে তারা এমন ভাবে আঘাত করছে, মনে হচ্ছে যারা মুসলিম জাতি বা ইসলামটাকে তারা ধ্বংস করার জন্য তারা চতুর্মুখী, তারা পরিকল্পনা এতে একদম মাঠে নেমেছে যেগুলো আমরা বাস্তব আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের মুসলিম সমাজরা প্রত্যেকে কিন্তু আমরা ঘুমিয়ে আছি, আমাদের ঘুম এখন পর্যন্ত ভাঙছে না। দেখছি প্রতিনিয়ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন টিভিতে, মিডিয়াতে এবং বিভিন্ন পেপার পত্রিকা আমরা দেখছি, তারপর নিজেদের আমরা অবস্থান পরিবর্তন করছি না। আজকে যে বিষয়ে আলোচনা করব যে মুসলিম জাতি আজকে এত অধঃপতন কেন, দিন দিন তারা ক্রমশ তারা এত নিচে চলে আসছে কেন, কারণ আমি যেটা মনে করি সেটা যুব সমাজের গাফিলতির কারণে। কি বললাম, যুব সমাজের গাফিলতির কারণে। আজকের আলোচ্য বিষয় এটাই থাকবে, যুবকদের সমস্যা এবং তার সমাধান। যারা যুবক তাদের কি সমস্যা আগে দেখতে হবে, কেন যুবক হচ্ছে এমনই একটা শক্তি, যুব শক্তি এমন একটি শক্তি যে গোটা বিশ্বকে কন্ট্রোল করতে পারে। এই যুব শক্তি আপনি চাই ভালো হোক আর খারাপ হোক, মানুষের যুবক অবস্থাতেই করে থাকে। যুব শক্তি হচ্ছে এমন একটা শক্তি, চাই সে ভালো কাজ করুক অথবা খারাপ কাজ করুক, এই যুবক বয়সে করে থাকে, অন্য কোনো বয়সে করে না। কেন, মানুষ যখন ছোট থাকে তেমন কোনো কাজ করতে পারে না, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখনও কোনো কাজ করতে পারে না, চাই ভালো হোক চাই খারাপ হোক, মানুষ যুব শক্তি বা যুবক বয়সে তা করে থাকে। তাই যুবক বা যুব শক্তি এমন একটি শক্তি যে একটা পরিবার, একটা রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় একটা স্বর্ণের মতো কাজ করে। এটা স্বর্ণের মতো মূল্যবান, যে জাতি বা যে গোষ্ঠী বা যে পরিবার বা যে রাজ্য বা যে দেশের যুব শক্তিকে যদি আপনি যথেষ্ট বা সঠিক জায়গাতে কাজে লাগাতে পারেন, অবশ্যই সে জাতি, সে দেশ বা সে রাষ্ট্র অবশ্যই পরিবর্তন হতে বাধ্য। আজকে আমরা মুসলিম জাতি যুব সমাজকে মূল্য দেয়া না দেওয়ার কারণে আজকে আমাদের মুসলিমদের মধ্যে অনেককে অধঃপতনের জন্য দায়ী, যে যুব শক্তিটাকে আমরা কাজে লাগাচ্ছি না। আর যুবকরা আজকে তারা নিজেদের ইচ্ছে মতো, তারা নিজেদের খেয়াল খুশি মতো তারা নিজের জীবন মানে চালনা করছে, তাদেরকে লিফ্ট
করার জন্য বা তাদের যে একটা লিডার বা তাদেরকে যে নৈতিকতা শিক্ষা দিবে এমন কোন মানুষ আমাদের চোখের সামনে আসছে না যে শক্তির এখন একটা কাজে লাগায়। আলোচ্য বিষয় যুব সমস্যা এবং তার সমাধান। আপনাদের কাছে প্রথম একটি প্রশ্ন, বা বলুন তো যুবকদের যে সমস্যা বা যুবকদের যে আজকে অধঃপতন, তাদের নৈতিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয় হচ্ছে, এর জন্য কাকে দোষ দেবেন, কাদের দোষ বলেন তো? উত্তর দিতে হবে। আজকে যুবকরা যে বিপদগামী হচ্ছে, তারা সত্য পথ থেকে বা সঠিক পথ থেকে একটা বাইরে খারাপ জায়গাতে চলে যাচ্ছে, এর জন্য দোষ বা দায়ী কাকে করবে? বাড়ির গার্জিয়ান। আর বলেন তোমরা কাকে দোষ দেবে বলেন? সমাজ। আমি প্রথমে বলেছি যে একটা রাষ্ট্র বা একটা জাতি বা একটা পরিবারকে কন্ট্রোল করতে বা তাদের পরিবর্তন ঘটাতে যুব শক্তি একটা বড় একটা শক্তি। তো যুব শক্তি যাতে বিলুপ্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য দোষ কাকে দেবে? আমরা আজকে চারটে ভাগে আলোচনা করব যে যুবকদের সমস্যা এবং এর কারণ তার প্রতিকার। আমি মনে করি গোটা বিশ্ব জগতের মধ্যে যুবকদের যে সমস্যা বা যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের নৈতিক চারিত্রিক অবক্ষয় হচ্ছে, এর জন্য প্রথম দায়ী যদি কাউকে করা হয় তার পরিবারকে। কাকে? পরিবারকে, বিশেষ করে তার মাকে। যুবক হোক আর যুবতী হোক, যেই বিপদগামী হোক না কেন, তার প্রথম দায়ী যদি কেউ হয়ে থাকে তার নাম মা। আমরা সচরাচর সকলে শুনে এসেছি যে মা হচ্ছে প্রথম শিক্ষক। কে প্রথম শিক্ষক ভাই? মা। আজকে মায়েদের দায়িত্বহীনতার জন্যই আজকে যুব সমাজ ধ্বংস হচ্ছে। তার অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো কারণ আছে, কিন্তু এই কারণে কয়েক ঘন্টা ধরে আলোচনা করা যেতে পারে যে আজকে মাদের দায়িত্বহীনতার কারণেই আজকে তার সন্তান আজকে বিপদগামী হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, মায়েরা আজকে এতটাই তারা ব্যস্ত, বিশেষ করে সন্তানের দিকে কোনো দৃষ্টি দেওয়ার তাদের সময় নাই। এই জন্য একটা ছোট্ট উদাহরণ দিই যে আজকে ছোট কাল থেকে বা শিশু থেকে একটা সন্তান কিভাবে নষ্ট হয়ে যায়। তার প্রথম একটা পয়েন্ট, যখন শিশু দেখেন কাদাকাটি করছে বা কিছু খাচ্ছে না, তখন মা চট করে একটা মোবাইল বের করে দিয়ে একটা গান চালিয়ে দিয়ে সন্তানের হাতে দিয়ে দিচ্ছে, আর সন্তান সবসময় থেমে যাচ্ছে। মাও তখন খুব খুশি, বাঁচানো নেই। মা কিন্তু বুঝতে পারছে না যে হাতে যখন মোবাইল দিয়ে দিলে ছেলেটা কাঁদছে, এই জন্য হাতে মোবাইল দিয়ে ছেলেটা গান শুনছে থেমে গেছে। মা কিন্তু এটা খুব আনন্দিত যে না, ছেলেটাকে থামিয়ে দিয়েছি। কিছুদিন পর পাশের বাড়ির মেয়েকে দেখে আমার বলবে, জানিস তো আমার এই যে 1.5 বছরের ছেলে, এর নাম আশরাফ, এ কি করেছে জানিস তো? কি তো আমার এই মোবাইল থেকে ও সমস্ত কিছু বের করতে পারে। মা গর্ব করে বলছে যে আমার ছেলে বয়স হল 1.5 বছর 2 বছর, আমি যা জানি না আমার ওর বাবা যা না জানে সমস্ত কিছু ছেলে বের করে দেয়। আরে ভিডিও গেম বের করতে পারে, ভিডিও খেলতেও পারে, গেমস খেলতে পারে। মা কিন্তু গর্ব করে বলছে, কিন্তু এটা যে কত বড় ভয়ঙ্কর, কত বড় যে ক্ষতি, মা কিন্তু আজকে বুঝতে পারছে না। এই যে আপনি বললেন, আপনি যেটা জানেন না, আপনার স্বামী যেটা জানে না, আপনার সন্তান 2 বছর 3 বছরের সন্তান জেনে নিয়েছে, এটা ঠিক আর 5 বছর যেতে দেন, আপনি যেগুলো জানেন না, আপনার ছেলে সেই জায়গাতে চলে যাবে মোবাইল থেকে। কেউ যদি বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বা সবচেয়ে কঠিন কাজ পাঁচতলা বিল্ডিং তৈরি করা, অথবা কেউ যদি বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাজ যে একটা এরোপ্লেন তৈরি করা, অথবা সূর্য মানে চন্দ্রের কাছে যাওয়া, অথবা মঙ্গল গ্রহের কাছে যাওয়া, আমরা বলি এই কথাগুলো সঠিক নয়। মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন যদি কোনো কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে একটা ছোট্ট কুকুরের সন্তানকে একটা আদর্শবান একটা মানুষ তৈরি করা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কোনটা সবচেয়ে কঠিন কাজ? একটা ছোট্ট শিশুকে, ছোট্ট শিশুকে দিনে 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 তাকে হাতে করে তৈরি করে একটা আদর্শবান মানুষ হিসাবে জাতির সামনে পেশ করা, এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আর এই কাজ, এই কারিগর হচ্ছে একটা মা। কে পারে কাজ করতে? একটা মা পারে।
কিন্তু মায়েদের আজকে দায়িত্বহীনতার জন্য আজকে ছোট শিশুকে আজকে এমন ভাবে তার সঙ্গে আচরণ করা হয়, তার সঙ্গে এমন ব্যবহার করা হয়, মা কখনো বুঝতে পারে না। একটু আপনারা কাইন্ডলি একটু চেষ্টা করে দেখবেন, যারা মনোবিজ্ঞানী বা ডাক্তার যারা মন দিয়ে গবেষণা করে দেখে তাদেরকে গিয়ে প্রশ্ন করবেন যে আপনি স্বামী স্ত্রী একই সঙ্গে যদি আপনারা দুজন স্বামী স্ত্রী ঝামেলা করেন, আপনার সন্তানের সামনে আপনার সন্তানের উপরে প্রভাব পড়ে। স্বামী স্ত্রী দুজন মারামারি করছেন, উল্টো পাল্টা গল্প গুজব করছেন, সম্পূর্ণ আপনার সন্তান উপরে প্রভাব পড়ে। কিন্তু মা বোঝে না, বাবা বোঝে না, ছোট কাল থেকে নিজটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। যুব সমাজকে যে ঠিক করতে হয় ছোট কাল থেকে তাকে একটা যথার্থ ভাবে তাকে পরিবেশ দিতে হবে, তাকে করতে হবে। অনেক মা আছে আজকে দেখবেন যারা একটু মডিফাই একটু তারা হায়ার সোসাইটির সঙ্গে মিশামিশি করছে, যারা চাকরি পেয়ে গেছে যেসব মহিলারা তারা নাকি মা, তারাও মা দাবি করছে। ছেলে হয়েছে ছেলেকে সময় দিতে পারে না, ছেলেকে সময় দিতে পারে না, সকাল 6টার দিকে ঘুম থেকে ওঠে, রান্না বান্না কোন রকম করলো কি করলো না, গোসল টোসল করে অফিসে, আবার আস্তে আস্তে রাত্রি 7টা গোসল করে একটু ফ্রেশ হয়ে মাইন্ড থেকে ফ্রেশ করতে করতে খাওয়া দাওয়া করে আবার ঘুম, আবার সকালবেলা যেতে হয় অফিসে। ভাই বলুন তো, একটা মা একটা সন্তানকে তৈরি করবে আদর্শ একটা সন্তান হিসাবে, কিন্তু সে কোনো সময় দিতে পারছে না। সময় কে দিচ্ছে? তাদের বোয়া। কখনোই সম্ভব নয়। আপনি যে কোনো কাজ, আপনাকে বলছেন যে চাকরি করবেন না বা চাকরি করা হারাম বাড়ি সিদ্ধ, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনি চাকরি তথা আপনি যদি বাড়ির বাইরে চলে যান, আপনার সন্তানকে আপনি বড় করতে পারবেন না। একটা আদর্শ পুরুষ হিসেবে বা একটা মানুষ হিসেবে জাতির সামনে পেশ করাটা একটা খুবই কঠিন, খুবই টাফ একটা কাজ হয়ে যায়। বাকিটা আল্লাহর হাতে, মানুষ পারতে পারে না পারতে পারে। তাই আমরা প্রথম বলি যে সত্যিকারের যুব সমাজকে ধ্বংসের জন্য প্রথম কারণ তার পরিবার, আর প্রথম দায়িত্ব দায়িত্বহীনতার পরিচয় হচ্ছে মা। কেননা মায়েরা আজকে অনেক ক্ষেত্রে সন্তানের দিকে লালন পালনের দিকে তেমন কিছু তারা কোনো দৃষ্টি দেয় না। তার আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, দেখবেন আজকে সমাজে বিশেষ করে মহিলাদের মধ্যে টিভি সিরিয়ালে এতটাই তাদের মধ্যে প্রভাব পড়েছে যে আজকে পরিবারকে তেমন সময় দেয় না। আজ থেকে 10 বছর আগে আপনারা যারা মা ছিলেন এখন নানি বা দাদি হয়েছেন, তারা যখন তার সন্তানকে ঘরের মধ্যে পড়তে বসাতো, এক ঘরে পড়তে বসতো, তো মা কমপক্ষে 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার আসতো যে ছেলে যে পড়ছে কি পড়ছে দেখার জন্য। কিন্তু এখন হয়েছে কি যে মায়েরা এক ঘরে আছে টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত, আর ছেলে মেয়ে আছে আর এক ঘরে, তোরা পড়ছে এমনটা দিয়েছে পড়তে দিয়েছে, আর মা দেখছে সিরিয়াল। ছেলেরা মনে মনে ভাবছে এখন সিরিয়াল শুরু হয়েছে বোঝে না, সে বোঝে না, মানে 30 মিনিট মা এখন ওই ঘর থেকে এই ঘরে আসবে না, ওরা নিজের মতো দেখছে তাই করছে, হাতে মোবাইল পেয়েছে মোবাইলে গেম খেলছে, সময় কাটাচ্ছে ফেসবুক মেসেঞ্জার টুইটার ইনস্টাগ্রাম, এখন সময় অতিবাহিত করবে, এর জন্য তো সময় দরকার নেই রে ভাই। এখন 24 ঘন্টাটা মানুষের কাছে মনে হয় মাত্র 6 ঘন্টার সমান, কেন মানুষ সময়কে পার করবে, টাইম পাস করবে, এর জন্য মানুষকে আর দুঃখ পেতে হয় না। আগে দেখবেন মানুষ যদি ট্রেন একটা মিস হয়ে গেছে তো মনে মনে ভাবতে সর্বনাশ, 30 মিনিট পর ট্রেন আসবে, মাথা খারাপ কি করবে। কিন্তু এখন যদি একটা ট্রেন যদি মিস হয়ে যায় কিছু না, মোবাইল থেকে টুক করে বের করে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ঢুকে গেল, তখন যে 30 মিনিট হয়েছে নিজেও বুঝতে পারবে না, কেন সময়টা খুব সংকীর্ণ হয়েছে। তাই যুব সমাজ ধ্বংসের জন্য, যুব সমাজের মানবিক মূল্যবোধের অবক্ষয়, তাদের নৈতিক চারিত্রিক অবক্ষয়ের জন্য প্রথম দায়ী বা অপরাধ হচ্ছে তার মা। মা যতক্ষণ পর্যন্ত যথেষ্ট ভাবে সন্তানকে সময় না দিচ্ছে, মা যতক্ষণ পর্যন্ত তার দায়িত্বটাকে না বুঝছে, ততক্ষণ পর্যন্ত এই যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে ফেরানো পশ্চিম তল সম্ভব নয়। যুবকদের ব্যাপারে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেকগুলো কথা বলছেন প্রচুর, মানুষকে তার আশে সাত করে স্থান দেবে, তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ওই শাসক যে ন্যায়পরায়ণ রাষ্ট্র নেতা, যাকে ক্ষমতা দেওয়া আছে ক্ষমতাকে যথেষ্ট ভাবে কাজে লাগাই, কোন ক্ষতি মানুষের করে না। এই শাসককে কি আমাদের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া তলে স্থান দিলে, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে ওই ন্যায় প্রেম রাষ্ট্র নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকটময় সময়ে তাকে আশ্রয় দেবে। আর আল্লাহর আরশে বা আল্লাহর ছায়ার তলে যদি থাকে ভাই, সে ব্যক্তির আর কোনো সমস্যা আছে, সে নিরাপদ।
দুই, ওই যুবক যে তার যৌবন যৌবন কালটাকে কাটিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতে, কে ওই যুবক যে ব্যক্তি সেই যুবক যে তার যৌবন সময়টাকে কাটিয়েছে আল্লাহর ইবাদতে, এই ব্যক্তির জন্য আছে কি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে। তিন, ওই ব্যক্তি বা ওই যুবক যে একবার মসজিদে এসেছে জোহরের সময় তারপর আবার টান ধরছে যে কখন আসরের ওয়াক্ত আসে কখন আসরের ওয়াক্ত আসে, চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক যুবতী হোক কোন মহিলা বা কোন পুরুষ, সে যদি জোহরের সালাত আদায় করার পরে আবার আসরের ওয়াক্তের অপেক্ষায় বসে আছে কখন আসর আসে, এমন যার হৃদয় সবসময় কথা বলবে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবে। চার নম্বর, ওই শ্রেণী ব্যক্তিকে কিয়ামতে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য তার সঙ্গে শত্রুতা পোষণ করে। আপনার সঙ্গে আমার ভালোবাসা হবে কি আল্লাহর জন্য। একটা বন্ধু আছে ছোট কাল থেকে আপনার বন্ধু, একদম ন্যাংটা বেলাকার বন্ধু, ক্লাস থ্রি থেকে একসঙ্গে পড়েন, এখন উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছেন, আপনি সলাত আদায় করেন, আপনার বন্ধুটা সলাত আদায় করে না, প্রতিদিন বলছেন যে ভাই সলাত আদায় কর, সলাত আদায় না করলে সেই মুসলিম কিতাব ইমান হাদিস খানা সে ছাপান্ন আদর্শ বলছে মানে তারা কর সলাত কাপাতে কাপারা, কোন ব্যক্তি সলাত ত্যাগ করে দেয় সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায়। এই ন্যাংটা কালে বন্ধুকে বলছেন যে ভাই তুই নামাজ পড় নজর তুই মুসলিম বলে বিবেচিত হবি না, তুই দাবি করবি মুসলিম কিন্তু আল্লাহর খাতা তোর নাম কেটে যাবে। আপনার বন্ধুকে বলছেন, একদিন বললেন দুই দিন বললেন তিন দিন বললেন দশ দিন বিশ দিন এক বছর কেটে গেল বন্ধু সলাত আদায় করে না। এবার এই হাদিসটা কার্যকরী কি, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য বন্ধুত্ব করে আল্লাহর জন্য বন্ধুত্ব নষ্ট করে দেয়, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। পাঁচ নম্বর, ওই শ্রেণীর ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে যে ব্যক্তি ডান হাত দিয়ে যদি দান করে বাম হাত বুঝতে পারবে না। চিন্তা করেছেন প্রত্যেকটা কাজ, তাহলে দুটো পয়েন্ট হচ্ছে সবচেয়ে মূল্যবান, যে কিয়ামতের মাঠে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবে যে ব্যক্তি তার যৌবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথে ব্যয় করেছে। সূরা তিরমিজি হাদিস নাম্বার 2004, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে যে তোমাদের কাছ থেকে আমি দুটো জিনিসের জিম্মা নিচ্ছি, তোমরা দুটো জিনিসের জিম্মা যদি আমাকে দিয়ে দাও অবশ্যই তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মে বা জিম্মা নিয়ে নিলাম, এক যে তার মুখকে হেফাজত করবে আর দুই যে তার যৌবনকে হেফাজত করবে। তাই কথা, কোন ব্যক্তিকে দুটো জিনিসকে বাজে জায়গায় বা বাজে জায়গায় বা অন্য কোনো জায়গায় হারাম কোনো জায়গায় যদি ব্যবহার না করে আল্লাহ রাসূল বলছে কিয়ামতের মাঠে নয় তার জন্য জান্নাত, যেটা আল্লাহ রাসূল যে কি বলে দিতে হয় তিনি নিয়ে দিলেন। চিন্তা করেছেন, একটা যে মুখ, কেন মানুষের সার্বিক পাপ যেটা থেকে হয়ে থাকে সেটা মুখ দিয়ে, মানুষকে আপনি খারাপ একটা কথা বলছেন আঘাত দিচ্ছেন এটা মুখ দিয়ে হয়, কোন খারাপ হারাম জিনিস ভক্ষণ করছেন এটা মুখ দিয়ে হয়, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলছেন এটা মুখ দিয়ে হয়, মানুষের সম্পূর্ণ যে পাপ অধিকাংশ পাপ গুলো সংগঠিত কোথা থেকে এই মুখ দিয়ে। তাই একটা সুন্দর কথা আছে যে মৌমাছির হুল, মৌমাছি যদি একটা কামড় দেয় তো এই হুলের ব্যথার চাইতে মানুষ যদি কোনো কথা বলে এই কথার ব্যথাটা মানুষের কাছে টিকে থাকে অনেক দিন। কেন মৌমাছি যদি একটা একটুশ করে কামড়ে দেয় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর ব্যথাটা থাকবে, নিমিষে এটা মিটে যাবে, একটা ক্যালপল একটা কারণে ঔষধ খেলে ব্যথা ভুলে যাবে, কিন্তু আপনি মানুষ এমন একটা কথা বলে দিয়েছেন আপনার স্ত্রীকে বা আপনার প্রতিবেশীকে বা আপনার কোনো নিকটীয় আত্মীয় কোনো ব্যক্তিকে এমন একটা কথা বলেছেন অপছন্দের কথা, সেক্ষেত্রে এই কথাটাকে সারা জীবন মনে রাখবে আপনার সঙ্গে শত্রুতা এই কথাতেই হতে পারে। তাই মানুষ যদি তার মুখকে যদি হেফাজত করে তাহলে কিয়ামতের মাঠে নয় জান্নাতের জিম্মেদারি বিশ্বনবী, আর দুই মানুষ তার যৌনাঙ্গকে যদি হেফাজত করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তিনি জান্নাত আপনাকে দেবেন এটা তিনি ওয়াদা করেছেন। কিভাবে দেবেন সেটা আল্লাহ রাসূল জানে, আর আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে সুপারিশ করবে শাফাআত করবে এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কথা বুঝতে পারছেন? তাই যুবক এবং যুবতী এই দুটো শক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি, আর পৃথিবীর সবচেয়ে বড় কারিগর হচ্ছে মা, আর পৃথিবীর সঙ্গে কোন জিনিসের সঙ্গে যদি শত্রুতা করেন
তাহলে একটা জিনিসের সঙ্গে শত্রুতা করবেন, একটা জায়গাতে হিংসা করবেন, সেটা টাইম, কিসের সঙ্গে? সময়। কোনটা বললাম? যে মানুষ সময়ের সঙ্গে সাহায্যতা করতে পারে সে অবশ্যই কামিয়াবি, সে সফল নিশ্চিত হবে। সবাই এখন খেলছে, আপনাকে ডাকছে, আপনি খেলতে যাচ্ছেন না, আপনি পড়াশোনা করছেন বা কোনো ভালো কাজ করছেন, এই যে আপনি সময়ের সঙ্গে আপনি সার্থকতা করলেন, অবশ্যই এই ব্যক্তি সফলতা একদিন অর্জন করবে। এই তিনটে জিনিস যদি আমরা খুব যথেষ্ট ভাবে প্রত্যেকটা জায়গায়, শুধু ধর্মীয় জায়গায় নয়, আপনি এমনি আপনার বাহ্যিক জীবনে যেন সচরাচর ব্যবসা বাণিজ্য চলাফেরা করছেন, এই তিনটে জিনিস যদি মনে রাখেন, অবশ্যই আমরা সফলতা অর্জন করব। যুবকরাজদের বংশের মৌলিক বা প্রথম কারণ দায়িত্বহীনতা, পানির পরিবারের দায়িত্বহীনতা। দুই নম্বর পয়েন্ট, যুব শক্তি ধ্বংসের দুই নম্বর সবচেয়ে এখন কঠিন, আধুনিক সমাজে সবচেয়ে কঠিন যে সমস্যা সেটা হচ্ছে জুয়া। কি বললাম? জুয়া। সূরা মাইদা 1:90 আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহি খামরুন মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া দুটো দেখেন পাশাপাশি, দুটো কিন্তু পাশাপাশি আছে। এই জুয়া যুব সমাজকে কিভাবে ধ্বংস করছে, আপনাদের আশেপাশের পরিবার দেখেন যে অনেক পরিবার আছে শুধুমাত্র জুয়া খেলার কারণে তার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে, সমাজে তার একটা মান সম্মান ছিল কিন্তু সেটা কি, এই জুয়া খেলার কারণে তার মান সম্মান ধুলি সাপ হয়ে গেছে। এমন হাজারো আমরা জিনিস বা হাজারো ব্যক্তিকে আমরা জানি বা চিনি যে জুয়া খেলার কারণে সে তো নিজে ধ্বংস হয়েছে, মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে। তার মধ্যে একটা আছে লটারি, বাজে না, কালী পুজো বাম্পার 100 টাকায় 1 কোটি টাকা, চিন্তা করেছেন ভাই? এটা যে সম্পূর্ণ হারাম নিষিদ্ধ, যেমন মদ হারাম, যেমন শুয়োরের মাংস হারাম, ঠিক তেমনটাই এই লটারিটাও হারাম। কিন্তু আমরা অনেক মানুষকে, মুসলিমকে যদি তুমি শুয়োরের মাংসটা খাও তুমি তো খেতে চাইবে না, এই লটারি তো ঠিকই কাটছে, দুটো একই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে যেমন হারাম করেছে, শুকরে মাংস হারাম করেছে, লটারিকেও হারাম করেছে। আপনি দুর্গা পুজোর কাছে গিয়ে নমস্কার করলে যত পাপ হয় ঠিক অতটাই পাপ আপনার কি হবে, মদ। তবে দুর্গা পুজোকে যদি পুজো করে ঈশ্বর মাহবুব হিসাবে তবে শ্রী হয়ে যাবে, কিন্তু এমনি যদি আপনি যে নমস্কার করেন তার অবশ্যই এটা আপনার গুনাহ কাবিরা সবচেয়ে বড় গুনাহ। তো মদ খেলে যেমন গুনাহ হয়, লটারি কাটলে ঠিক ততটাই গুনাহ হয়। শুধু লটারি নয়, আধুনিক যুগে এখন জুয়া এমন ভাবে সমাজে ছয়লাভ হয়ে গেছে যে আপনি চিন্তা করতে পারবেন না, বিছানাতে শুয়ে শুয়ে আপনি এখন কি করেন, জুয়া খেলেন। একটা ছোট্ট উদাহরণ দিই, খেলা চলছে জাপানে বা আমেরিকাতে বা ইংল্যান্ডে বা ভারতের সঙ্গে পাকিস্তানে খেলা চলছে, আর আপনাদের এলাকাতে চার দোকানে বেটাবেটি লড়ছে, মানে কি ধরেছে, বাজি ধরেছে যে আমি পাকিস্তানের পক্ষে, পাকিস্তান যদি জিতে এটা আমি 5,000 টাকা করে দেবো, আমি ভারতের পক্ষে, ভারত যদি হেরে যায় ওকে 5,000 টাকা দিতে হবে। খেলা চলছে পাকিস্তানে বা আমেরিকাতে আর জুয়া খেলছেন বাড়িতে বসে, এটাও জুয়া। আর এই জুয়াটা গোটা বিশ্ব জগতের সবচেয়ে আধুনিক সময়ে সবচেয়ে বড় জুয়া, যে খেলা চলছে কোথায়, আর এখানে আপনি বাজি ধরেছেন। আর যুবকদের হাতে করতে গেলে যেমন অ্যান্ড্রয়েড মোবাইল, আর একটা জুয়া সেটা পাবজি গেম ইন্টারনেটে খেলছে, পাচ্ছে না নেই, আর পাবজি কে কে খেলে সোশ্যাল মিডিয়ার মধ্যে অতগুলো এতগুলো গেমস আছে যে বর্তমানে টাকা দিয়ে বাজি ধরে তারা গেম খেলছে, এটাও জুয়া। আপনাকে খেলা যে হারাম বা নিষিদ্ধ এই কথা আমরা বলছি না, অবশ্যই কোনো ব্যক্তি যদি ক্রিকেট খেলতে চায়, ভলিবল খেলতে চায়, ফুটবল খেলতে চায়, সবগুলো চায়, কোনো সমস্যা নেই। যেসব খেলার মধ্যে আপনার শরীর খাটে, মানে পরিশ্রম হয়, শরীর চর্চা হয়, প্রত্যেকটা খেলা বৈধ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যেসব খেলাতে আপনার শুধু ব্রেন খাটে কিন্তু শরীর চর্চা নেই, এইসব খেলাগুলো নিষিদ্ধ, হারাম। শুনেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 3763 খুলবেন, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুয়েদা রাদিয়াল্লাহু তাআলা আনুষ্ঠিত হাদিস বলনা, যে সেই ব্যক্তি শুয়োরের রক্তের মধ্যে হাত যে ঢুকিতে করে, যে ব্যক্তি পাশা আর দাবা খেলে, হাদিসে পাশা আর দাবা খেলাটা স্পষ্ট আছে, যে দাবার পাশা যে ব্যক্তি খেলে ওই ব্যক্তির ওজন, বিশ্ব নবী বলছে শুয়োরের রক্তের মধ্যে হাত রঞ্জিত করার ন্যায়, মানে শুয়োরের রক্তের মধ্যে আপনি হাতটাকে ঢুকিয়ে দিয়েছেন, তো দাবা আর পাশা যদি কেউ খেলে তার জন্য বিশ্ব নবী এই ফজিলত দিয়েছেন। ঠিক এখান থেকে প্রমাণিত হয় যে অনর্থক ভাবে আপনি ক্যারাম খেলছেন, লুডু খেলছেন, এই খেলা
লাগল না যে আপনার ব্রেনটাকে শুধু খাটাবে, শরীরটাকে খাটাবে না। অবশ্যই আপনি যদি ক্রিকেট খেলতে চান, ভলিবল খেলতে চান, শরীর চর্চা হয়, কাবাডি খেলতে চান, দৌড় ঝাঁপ, লং জাম্প, হাই জাম্প, অনেক খেলা আছে, সেই খেলা তো খেলতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে এই খেলাগুলো এখন আমরা যুবকরা হারামের মধ্যে পতিত হয়েছি। আমরা ক্রিকেট খেলছি তাহলে হারাম স্ট্রোন করেছি, কাবাডি খেলছি তা হারাম স্ট্রোন করছি, কিভাবে যে ওই পাড়ার সঙ্গে এই পাড়া এখন ক্রিকেট খেলা, একটা ট্রফি দিয়েছে, যদি ওই পাড়া জিতে তো 5,000 এক টাকা ট্রফি, যদি হারে 5,000 টাকা দিতে হবে। এই যে মাঝখানে 5,000 টাকা ঢুকে দিয়েছেন, এটা হলো জুয়া। এবার এই ক্রিকেট খেলা যদিও হালাল, কিন্তু জুয়া ধরেছেন তার জন্য হয়ে গেল হারাম। বুঝতে পারছেন? হালাল জিনিসটা হারাম বাদে ব্যবহার করে ফেলছি। যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে কেন? শুধু বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে তারা এত পরিমাণে খেলা বা এত পরিমাণে তারা সময় ব্যয় করছে যে অনেক ছেলের আছে তারা স্কুলে যায় না। কিছুদিন আগে আমাদের পশ্চিমবাংলার নিউজ মানে আমাদের ভারতবর্ষের নিউজ পেশ করেছিল হিন্দুস্তান টাইমে, মাত্র এক মাস আগে তারা বলছে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে, মানে সিনেমা হল ধ্বংসের পথে। কারণ হিসেবে তারা প্রথম দেখেছে সেটা সোশ্যাল মিডিয়া। কোনটা? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলো হচ্ছে সিনেমা হল ধ্বংসের কারণ। কেন? মানুষ সিনেমা হলের অধিকাংশ যায় টাইম পাস করতে, মনোরঞ্জনের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, কিন্তু হাতেই যখন মোবাইল ফোন, ওদের ফেসবুক আছে, মানুষ কথোপকথন করছে, মানুষ সিনেমা দেখছে, গান শুনছে, তো ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? সিনেমা হল কারণ মানুষ সময় ব্যয় করার জন্য সোশ্যাল মিডিয়া পেয়েছে। তো যুব সমাজকে সোশ্যাল মিডিয়ার পিছনে এতটা সময় দেয় আপনি চিন্তা করতে পারবেন না। গোটা বিশ্ব জগতের মধ্যে ফেসবুক কমপক্ষে 65% মানুষ এখন ব্যবহার করে। চিন্তা করেছেন? সময়টাকে অপচয় করার জন্য যুব সমাজ মানে যথার্থ সময় যথেষ্ট জায়গাতে ব্যবহার না করার জন্য যুব সমাজকে ধ্বংসের মুখে। যুব সমাজ ধ্বংসের 3 নম্বর পয়েন্ট সেটা নেশা। কোনটা বললাম? নেশা। আমরা ভাবছি যে শুধু মদ হারাম, জর্দা, বিড়ি, সিগারেট, গুটকা, আলাপাতা, যুব সমাজ সবচেয়ে বড় ক্ষতি এই নেশার মধ্যে আবদ্ধ হয়েছে। বিভিন্ন নেশা, কত প্রকারের যে নেশা আছে আপনি চিন্তা করতে পারেন না। যারা যত বেশি শিক্ষিত তারা তত বেশি ভ্যাকিস তার নেশার সঙ্গে যুক্ত আছে। যে কোনো আপনি ইউনিভার্সিটিতে চলে যান, ছাত্রদের মুখের দিকে তাকাবেন, তাদের নেশার ভঙ্গিমা দেখবেন, আশ্চর্য হয়ে যাবেন যে শিক্ষিত ছেলে তারা কত প্রকারের নেশা করতে পারে। আপনি তো শুধু বাংলা মদ চিনেন, ওরা বাংলা মদ না, টিকটিকি লেস পুরিও খায়। আচ্ছা না ভাই, যে আছে এই নেশার পিছনে তারা এতটা সময় ব্যয় করে আর নেশা করতে করতে তাদের যুব সমাজের শক্তি পুরো ধ্বংস হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। আজকে গোটা বিশ্ব জগৎ নয়, শুধু ভারতবর্ষের প্রেক্ষাপট দেখেন যে ভারতবর্ষের কমপক্ষে যুব সমাজ ধ্বংসের জন্য তারা মৌলিক যে কারণ দেখাচ্ছে, যে মৌলিক কাজ হচ্ছে মানে কারণ হচ্ছে এটাই যে যুব সমাজ তাকে নেশার মধ্যে এমন ভাবে তারা আবদ্ধ হয়েছে যে সেখানে ফিরে আসা সম্ভব নয়। এগুলো আমরা সবগুলোই জানি, কিন্তু জানা পরে আমরা চোখ কান মুখ সমস্ত কিছু বন্ধ করে আমরা বসে আছি। কিন্তু এইসব কারণগুলোর জন্য যে একটা শক্তি, একটা সম্প্রদায় যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য বলেছিলাম যে যুবক বা যে যুব সমাজ যে সম্প্রদায় সবচেয়ে বেশি যথেষ্ট জায়গাতে কাজে লাগিয়েছে সেই সম্প্রদায় তত দ্রুত গতিতে সে সফলতা অর্জন করতে পেরেছে। এর ইতিহাস হাজার হাজার আছে। যুব সমাজকে কাজে লাগিয়ে যে কোনো ভালো কাজও করতে পারেন, আবার খারাপ কাজ করতেও এই যুব সমাজকে দিয়ে করাটাই সম্ভব, অন্য কোনো দিয়ে কাউকে দিয়ে করা সম্ভব নয়। বয়স্ক একদম বৃদ্ধ ব্যক্তি থেকে দিয়ে কোনো কঠিন এবং ভালো বড় কোনো কাজ হওয়াটা সম্ভব নয়, আবার কোনো শিশু ছোট্ট ছোট বালক বালিকাকে দিয়ে বড় কোনো বৃহত্তর কোনো কাজ করা সম্ভব নয়। তারা করে এই যুব সমাজ প্রায় করে, তাই যুব সমাজকে নিশ্চয় মধ্যে এমনভাবে তারা যুক্ত হয়েছে যে তারা এখান থেকে ফিরে আসতে না পারার কারণে এই শক্তিটাকে আমরা ব্যবহার করতে পারছি না। এই জন্য আজকে আমাদের গোটা বিশ্ব জগতে বিশেষ করে মুসলিম সম্প্রদায় আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। অনেকে বলে যে আমরা তো মদ খাই না, বিড়ি খাই, অনেকে বলে আমরা জর্দা খাই বা সিগারেট খাই, এগুলো মনে হয়
জর্দা এগুলো হারাম না হয়। ধরো যে বাজারে গিয়েছেন, জঙ্গিপুরে বাজারে গিয়েছেন, 1 কিলো আম কিনেছেন, কেনার পরে বাড়িতে এসেছেন, ছেলে মেয়ে সব টেবিলের সামনে বসে, আপনি আমটাকে তুলেছেন, এক এক চুষে আমটাকে খাচ্ছেন, ছেলে মেয়ের সামনে বসে হা করে ফেল ফেল করে তাকাচ্ছে, আপনি বাপ ছেলে মেয়ে দিচ্ছেন না, ওই যে নিবি, আর আপনি এক এক খাচ্ছেন, পারবেন ভাগ করে খাই? ভাই বিরিয়ানির জর্দা এইসব নিষেধ দ্রব্য এগুলো যদি ভালো খাবার হয়েই থাকে, তো এক কাজ করবেন, ঈদের দিন গোল্ড ফিলের সিগারেট খাচ্ছেন হঠাৎই, অন্যদিন গুলি খান, আপনি একটা টান মারবেন, আপনার ছেলে তো একটা দেবেন। যুব সমাজ থেকে
একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক আজকে নেশার মধ্যে এমন ভাবে আবদ্ধ। আর নেশা যে করে সেই জানে যে নেশা করলে আপনার মধ্যে কি কি ক্ষতি হয়, এটা 100% জানে। কারণ হচ্ছে এটা যিনি নেশাজাত দ্রব্য বিক্রি করে তিনি কিন্তু তখনই বলে না আমার এই যদি বিড়িটা খাস তাহলে 7% ক্যালোরি পাবে, 190 কমি এনার্জি, ভিটামিন ডি আছে, ভিটামিন সি আছে। দেখেছেন ম্যানুফ্যাকচারিং লেখা আছে এরকম একটা স্প্রাইটের বোতল কিনেন যদিও ক্ষতি আছে, একটা ফুটি কিনে দেখেন লেখা আছে 160 হচ্ছে ক্যালোরি, 250 হচ্ছে এনার্জি, 5% হচ্ছে ফ্যাট, কোলেস্ট্রল আছে 13% লেখা থাকে প্রত্যেকটা। ব্যাপার বিড়ি সিগারেট জর্দা দেখেছেন এসব লেখা আছে জি না কেন, বরং এটা লেখা থাকে বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে কান ফ্যামিলি প্যাক। কি লেখা থাকে ভাই? ক্যান্সারের কারণ, বিড়ি সিগারেট ক্যান্সারের কারণ। পৃথিবীর কোন খাবার কি দেখেছেন? পৃথিবীর কোন খাবার না কোন বস্তুকে দেখেছেন যে দোকানদার বিক্রি করছে যে আমাদের মাথা খেলে কাটাতে মরবি? দেখেছেন খাবার খেলে মরবি মানে ও নিজের কত দিচ্ছে এটা হারাম, তারপরে আপনি খাচ্ছি মানে আমরা তো চতুষ পর্যন্ত জামা থেকে নিকৃষ্ট, এটাই যে জামা বোঝার পর আমরা ভুল করছি। যুব সমাজ ধ্বংসের 4 নম্বর কারণ, ছোট্ট ছোট্ট পয়েন্ট বলে যাব, এগুলো আমরা সচরাচর সকলে জানি, শুধু রিমাইন্ড করে দিচ্ছি আপনাকে। মানুষ যখন কোনো কথা শুনে বা কোনো কিছু পড়ে মাত্র 72 ঘন্টা নয়, খুব স্মৃতিশক্তি যদি ভালো থাকে মাত্র 24 ঘন্টা সে মুখস্থ রাখতে পারে, 24 ঘন্টা, তাহলে আত্মাতে সেটা ডিলিট হতে থাকে। এই 24 ঘন্টা পরে যদি আপনি আরেকবার রিভাইজ দিয়ে দেন তো আপনার আস্তে আস্তে মুখস্থ শক্তি বৃদ্ধি পায়। তাই মুখস্থ করার জন্য আপনি আজকে রাত্রেবেলা একটা পড়লেন, সকালে যদি পড়াটা আবার পড়েন দেখবেন আপনার এই মুখস্থটা আস্তে আস্তে শক্ত হবে, মজবুত হবে, এটা হারাবে না। তাহলে জানি এগুলো তো আপনাকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, যুব সমাজকে যতক্ষণ পর্যন্ত সচেতন না করবেন ততক্ষণ পর্যন্ত কোন জাতি কোন গোষ্ঠী কোন সম্প্রদায় কোন দেশ এটা কখনো উন্নত হতে পারে না। যে দেশের বা যে গোষ্ঠীর যুব শক্তি যত ভালো কাজ করবে সে গোষ্ঠী বা সে জাতি তত বেশি সফলতা অর্জন করতে পারবে, এটাই ইতিহাস চিরন্তন সত্য কথা। যুব সমাজ ধ্বংসের এবং যুবতী, শুধু আমরা যুবক শব্দ ব্যবহার করছি তার মানে এই না যে পুরুষের কথা বলছি, হুবহু একই জিনিস নারীদের জন্য। যুবক বা যুবতী ধ্বংসের 4 নম্বর কারণ হচ্ছে সেক্স। কি বললাম? এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রকট আইন ধারণ করেছে, আর ভারতবর্ষের আইন তো সমকামিতা বৈধ, মানে ছেলে ছেলের সঙ্গে, মেয়ে মেয়ের সঙ্গে, হিজড়া হিজড়ার সঙ্গে, মানে গে, মানে যে যার সঙ্গে ইচ্ছা সে শারীরিক সম্পর্ক বা রিলেশন বা ফিজিক্যাল রিলেশন এগুলো করতে পারে। এটা ভারতবর্ষের সংবিধান অনুসারে এটা একদম জায়েজ, এটা অনুমোদিত। কেউ যদি ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিবাহ করে, হিজড়া হিজড়াকে বিয়ে করে, কোনো অপরাধ নেই। যুব সমাজ ধ্বংসের 4 নম্বর কারণ হচ্ছে যৌবন। এই যৌবনটাকে যথার্থ জায়গায় ব্যবহার না করার কারণে যৌবনের জ্বালা বা যৌবনের উদ্দীপনাকে মেটানোর জন্য তারা এতগুলো পদ্ধতি পন্থা তারা চোরাগুলি উন্মুক্ত করেছে যে এর জন্য যুব সমাজ সবচেয়ে বড় ধ্বংসের দিকে তারা পতিত হচ্ছে। কিছুদিন আগে হিন্দুস্তান টাইমস 2018 সালে একটা রিপোর্ট পেশ করেছিল যে আমাদের এই ভারতবর্ষে যারা ভারতবাসী আমরা তারা বলছে 1980 থেকে 2001 সাল পর্যন্ত এই যে 21 বছর, এই 21 বছরের মধ্যে 1,36,00,000 ভ্রূণকে হত্যা করা হয়েছে। কত কোটি বলেন ভাই? 1980 থেকে 2001 পর্যন্ত 1,36,00,000 ভ্রূণ, মানে গর্ভে যে সন্তান যখন আসে সেটাকে অ্যাবরশনের মাধ্যমে এটা নষ্ট করে দিয়েছে। এটা কি? এটা সরকারের রিপোর্ট, এটা বাদ দিয়ে আর কত যে রিপোর্ট আছে এটা কল্পনা করতে পারবেন না। এই সন্তান তারা যেগুলো হত্যা করাচ্ছে, ভ্রূণকে হত্যা করাচ্ছে, এই ভ্রূণগুলো কোথা থেকে এলো? তারাই বলছে যে এই যে যারা অ্যাবরেশন করে, ভ্রূণ হত্যা করে,
এর মধ্যে 75% তারা যে অবিবাহিত, কি ভাই অবিবাহিত, মানে তারা বিয়ে করে নি, একটা সন্তান চলে এসেছে। আপনারা সকলে শিক্ষিত মানুষ, সকলে ম্যাচিওর, সকলে আপনারা প্রাপ্তবয়স্ক, আপনারা বুঝতে পারছেন যে এই যে ক্ষতি মানুষের যৌবনের জ্বালাকে মেটানোর জন্য তারা এমন পথ বেছে নিয়েছে যে প্রত্যেক আমাদের শুধু 20 বছর রেকর্ড হচ্ছে এটা যে 1,36,00,000 ভ্রূণকে হত্যা করা হচ্ছে, তার মধ্যে 85% হচ্ছে কি অবিবাহিত ছেলে মেয়েরা গিয়ে এই কাজটা করেছে। মানে তারা আরেকটা রিপোর্ট পেশ করছে যে আমাদের ভারতবর্ষে যারা মাধ্যমিক এখনো পাশ করেনি, যারা মাধ্যমিক পাশ করেনি, এইসব নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মানে ছেলে আর মেয়ে যেই হোক না কেন, তাদের মধ্যে 65% মেয়ে তাদের আগে থেকে কুমারিত্ব হারিয়ে ফেলে। বুঝতে পারছেন? আপনার মেয়ে যারা মাধ্যমিকে পড়ে, আপনি ভাবছেন ভালো মেয়ে, মেয়ে কথা বলে না, কিন্তু আমাদের ভারতবর্ষের পরিসংখ্যান বলছে যে 100 জন মেয়ের মধ্যে 65 জন মেয়ে তারা মাধ্যমিক মানে স্কুল লেভেল পাস করার আগে তাদের কুমারিত্ব মানে সতীত্ব তারা নষ্ট করে ফেলে। মানে আর একজন ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, আপনাদের আছে সহবাস, এই কাজটা করে ফেলেছে, আপনার মেয়েও করেছে, আপনার বোনও করেছে, কি ভারতবর্ষের রেজাল্ট বলছে? চিন্তা করেছেন? বয়সটা তো মাধ্যমিক পাস করেনি এখনো, এখন স্কুলটা পাস করেনি, 1,36,00,000 তারা ভ্রূণ হত্যা করছে, 65% মহিলা মাধ্যমিক পাস করার আগে তাদের সতীত্ব কুমারিত্ব নষ্ট করছে। কেন? এটা যৌবনের প্রেরণায় বা যৌবনের কারণে তারা এমনটা কাজ বা এমনটা পথ বেছে নিয়েছে। আমাদের ভারতবর্ষের রিপোর্ট, শুধু রিপোর্ট পেশ করছি, আমার এই রিপোর্টের তো একটা বক্তৃতা আছে, 120 খানা শুধুমাত্র আমাদের পৃথিবী আর ভারতবর্ষের রিপোর্ট নিয়ে আমি একটা বক্তৃতা দিয়েছি। পরিসংখ্যান নিয়ে দেখবেন যে আমাদের ভারতবর্ষ আর পৃথিবীর মধ্যে শুধু পরিসংখ্যান পেপার কাটিং শুধু দেখিয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পেপার আমাদের কাছে মজুদ আছে, বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইম, এই দুটো নিউজ কি আমরা মূল সোর্স বানিয়ে একটা আলোচনা করেছিলাম, ইন্টারনেট থেকে দেখে নেবেন এই বিষয়ে পরিসংখ্যান কত ভয় ভয়। এই যৌবন মানে কারণেই আমরা অনেক রকম পাপের সঙ্গে যুক্ত হই, তার জ্বলন্ত প্রমাণ শুধু পরিসংখ্যান গুলো দিলাম। এই পরিসংখ্যান দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার পরিবার এবং আশেপাশের অবস্থা কি, এর চোখে আনন্দে দেখানোর কোনো জরুরা নেই। আমরা অনেকে মনে করছি যে সেক্স বলতে ওটাকে বোঝায় যে একজন নারী একজন পুরুষের সঙ্গে মেলামেশা করলো, শারীরিক সম্পর্ক করলো, ফিজিক্যাল রিলেশন কমপ্লিট করলো, এটাকে সেক্স বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় সেক্স বা এটাকে বোঝায় না, এটা একটা অংশ। বিশ্ববিখ্যাত আদি সমস্ত আলেম ওলামারা কিন্তু বলেই থাকে যে চোখের জেনা কি ভাই বলে, চোখের জেনা চোখ দিয়ে দেখা, হাতের জেনা হাত দিয়ে ধরা, আর হৃদয়ের জেনা হচ্ছে অন্তর দিয়ে খারাপ কিছু পরিকল্পনা করা, এগুলো হচ্ছে জেনা, এগুলো হচ্ছে পাপ। আর আমরা অধিকাংশ চাই পুরুষ হোক চাই নারী হোক, আমরা এই পাপের সঙ্গে কম বেশি সকলে যুক্ত আছে, আমরা পাপটা করে থাকি, আমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখি। এটা তখন আধুনিক যুগ হওয়ার কারণে এটা তার বলার কিছুই নেই, প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, এখান থেকে কতজন যে নিরাপদ এটা আপনারা নিজেরাই জানেন, যে আপনি গোপনে হোক আর আপনারা প্রকাশ্যে হোক, আপনারা আনাচে কানাচে রাস্তা বিছানা কত জায়গায় যে গোপন পাপ করছেন, চোখের জেরা করছেন, এটা আমরা মানুষরা কিন্তু অনুধাবন করতে পারছি। জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি, মানুষ আজকে সবচেয়ে বেশি এই উত্তেজনার মধ্যে কেন, কারণ মানুষ আজকে সবসময় এই সেক্স জিনিসটাকে নিয়ে এত পরিমাণে ভাবছে যে পৃথিবীর মধ্যে এই জন্য সবচেয়ে ধর্ষণ এর হারও কিন্তু বাড়ছে। কেন? মানুষ সবসময় একটা উত্তপ্ত জিনিস দেখছে, বলতো তার শরীরের উপরে প্রভাব পড়বে কি করবে না, অবশ্যই করবে, প্রত্যেকটা সময় মানুষ এটা নিয়ে চিন্তা করছে, এটা দেখছে। আজ থেকে 20 বছর আগে চিন্তা করেন, আপনি যখন সন্তান ছিলেন, আপনার বাবা যখন ছিল, আপনি এখন বড় হয়েছে 50 বছর বয়স, এই যে ভাই আছে, ইনি যখন যুবক ছিলেন সেই সময়তে বাইরে যে টিভি দেখা হতো, যদি কোনো একটা খারাপ সিন হতো তো ভাই বলুন তো বাবা মা একসঙ্গে বসে দেখতে পারতেন জি না? একটু যদি কোনো অশ্লীল যদি সিন চলে আসতো বাবা মা কিন্তু একসঙ্গে ছেলে মেয়েকে নিয়ে দেখতে পারতো না। কিন্তু এখনকার টিভি আপনি দেখেন যে বাপ মা ছেলে মেয়ে পরিবার একসঙ্গে এমন এমন সিন দেখছে কেউ কিছু মনে করছে না,
এমনকি যেগুলো ইয়াদ আছে এখন রেয়াদ, এগুলোর এতটা উত্তেজনা গুলো যে এগুলো আপনি একসাথে দেখতে পারবেন না। অনেকগুলো ইয়াদ আছে, বিশেষ করে স্ট্রেন ফেয়ার গুলো, যত দামি দামি ইয়াদ তত দামি দামি তাদের কি ইয়াদ, এত নোংরা, এত নোংরা ভাবে তাদের অ্যাটিটিউড, তাদের ব্যবহার, তাদের কথাগুলো, তাদের পোশাক, এটা তো বাদই দেন, তাদের যে একদম যৌন মিশ্রিত কথা তারা প্রকাশ করে, যে আপনি শুনলেন আপনি বুঝতে পারবেন যে আসলে বোঝাচ্ছে কি, আসলে সেলিব্রিটি করছে না করছে কি। প্রত্যেকটা জায়গার মানুষকে আজকে এখানে হাতছানি দিয়ে আজকে পথভ্রষ্ট করার এবং তাকে নিমজ্জিত করা, ধ্বংস করার একটা জোরাবুলি উন্মুক্ত করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। এই সেক্সের মধ্যে আর একটা পয়েন্ট বলবো, যার জন্য যুব সমাজ ভবিষ্যৎটা ধ্বংসে পড়ছে, সেটা হচ্ছে হস্তমৈথুন। কি বললাম? হস্তমৈথুন মানে নিজের যৌন প্রবৃত্তিকে দূর করার জন্য আপনি নিজেই আপনার যে যৌবনটাকে ধ্বংস করার জন্য এটা যে জিনিসটা ব্যবহার করছেন সেটা হচ্ছে হস্তমৈথুন। আমাদের ভারতবর্ষের রিপোর্ট শতকরা 95% যুবক ছেলে তারা হস্তমৈথুন এই কু অভ্যাসের যুক্ত। কত পার্সেন্ট বলেন? 95% যুবক যারা আছে তারা এই হস্তমৈথুনের সঙ্গে যুক্ত আছে। যারা এটা বুঝে না পাশের মধ্যে জিজ্ঞেসে বলেন যে এটা বিষয় কি। আর মেয়েদের মধ্যে 65% আমাদের যুবক যেসব ভাইরা আছে হস্তমৈথুনের সঙ্গে যুক্ত আছে, 95% মানুষ যুবক, আর যুবকের যে 65% চিন্তা করে দেখেছেন, আমরা তাৎক্ষণিক বা সাময়িক কিছুক্ষণ শুধু নিজের এই মনের ভালো বা নিজের এই নেশাটাকে আমরা দমন করার জন্য বা আনন্দ উপভোগের জন্য আপনি যে কত বড় ভুল করছেন বা কত বড় ক্ষতি করছেন, নিজের ক্ষতি করছেন, আপনার প্রজন্মের ক্ষতি করছেন, পশ্চিম কাল আপনি ভেবে দেখেননি, এখন আপনি ইন্টারনেটে চলে যান, হস্তমৈথুন উইকে পিডিয়া করে দেখেন, বিশেষজ্ঞ সমস্ত এক মত যে হস্তমৈথুনের জন্য অসংখ্য মানুষের সমস্যা হয়। একটা প্রথম সমস্যা বলি, যেটা বড় বড় টাটকা সমস্যা, আপনার উপরে কি প্রভাব ফেলতে পারে, বিজ্ঞান বলছে মানুষ যখন নারী পুরুষ যখন শারীরিক সম্পর্ক করে সেই সময়তে তার পুরুষের যৌনাঙ্গ থেকে যে বীর্যপাত হয়, সন্তান ধারণ করে যে জিনিস তাকে বলা হয় কি বলে ভাই? নারীর জন্য ডিম্বাণু আর পুরুষের জন্য শুক্রাণু। তো বিজ্ঞান বলছে মানুষ যখন স্বামী স্ত্রী বা যে কোনো যখন মানুষ যখন প্রাপ্ত বয়স্ক বাচ্চা নেওয়ার জন্য যখন প্রক্রিয়া কাজ চালায় সেই সময় তার শরীর থেকে 42 কোটি হরমোন নিঃসৃত হয়। কত কোটি? 42 কোটি। আর একটা হরমোনই যথেষ্ট একটা সন্তান জন্ম দেওয়ার জন্য। চিন্তা করেছেন? আপনার শরীর থেকে একবার যদি শারীরিক সম্পর্ক করেন 42 কোটি হরমোন, এটা আপনার শরীর থেকে শুক্রাণু বের হচ্ছে, আর একটা শুক্রাণু একটা সন্তান জন্ম দেওয়ার জন্য যথেষ্ট। তার মানে একজন মা সে 42 কোটি সন্তানকে ধারণ করতে পারে একবার সম্পর্কের কারণে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাত্র একটা বা দুইটা বা তিনটের মধ্যে খ্যাত হয়ে গেছে, আমভাবে একটাই। বিজ্ঞান বলছে যেসব যুবকরা বা যেসব যুবতী তারা অতিরিক্ত হস্তমৈথুন করে এই জন্য তাদের শরীরের মধ্যে যে 42 কোটি যে শুক্রাণু আছে এটা কমতে 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 50% কমে যায়, তাদের 20 কোটির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এই জন্য সমস্যা কি, দেবেন নতুন বিবাহ করছেন 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 10 বছর আপনার সন্তান হচ্ছে না, কেন? আপনার শরীর থেকে এই শুক্র কি এটা শেষ হয়ে গেছে, কমে গেছে। দেখেন আমরা কত দিয়ে ছুটে চালাচ্ছি, কেন? এই যে আপনি যুবক বয়সে আপনি এই নোংরা কাজটা করেছেন, এই জন্য আপনার দাম্পত্য জীবনে একদম ঘামন ধরেছে, এই জন্য আপনি ডাক্তারের কাছে ছুটে বেড়াচ্ছেন কোনো কাজ নেই, কেন? এই যৌবনের এই জিনিসটাকে আপনি সম্পূর্ণ মানে ব্যবহার করেছেন, নষ্ট করেছেন, এই জন্য ভবিষ্যৎ জীবনটা সম্পূর্ণ হতাশার মধ্যে কাটবে। এটাই সত্য কথা। দুই, বা এটা মৌলিকের কথা না, এখন আপনি উইকিপিডিয়া চলে যান, যে কোনো সায়েন্সের উপরে বই পড়ে, জীববিদ্যার উপরে, মেডিকেল ডাক্তারের কাছে চলে যান, তার প্রত্যেকটা কথাই বলবে,
প্রয়োজন আপনি, সব সমস্ত তথ্য তাদের। দুই নম্বর, কোন যুবক যখন হস্তাঙ্গন করছে এই সময় তাদের শরীর থেকে যে বীর্যপাতের স্পাম বের হয় এই প্রত্যেকটা যদি অতিরিক্ত করে তাদের স্পাম বা এই বীর্যটা আস্তে আস্তে ধীরে ধীরে কমসে এটা পাতলা হতে থাকে, কিভাবে পাতলা হয়ে যায়, এটা যদি পাতলা হয় ক্ষতিকার হয় আপনার না কার, অবশ্যই আপনার গোত্রটা প্রজন্মের ক্ষতি। আপনার বীর্য যদি পাতলা হয়ে যায় আপনার ওই বীর্য থেকে যদি সন্তান ধারণা করতে পারে তো জেনে রাখবেন আপনার সন্তান তাহলে দুর্বল হয়, শারীরিক দিক থেকে দুর্বল, মস্তিষ্ক স্মৃতিশক্তি দিয়ে দুর্বল, অথবা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটু বিকৃত ধরনের হবে, চোখ মুখ কান এগুলো মানে শারীরিক ভাবে হবে না, হলেও তার উপরে প্রভাব পড়বে। আমরা এই যুবক বয়সে যে প্রবৃত্তি গুলো আমরা অনর্থ ভাবে বিভিন্ন জায়গাতে অপচয় করছি এর জন্য আপনাকে ভবিষ্যতে নিশ্চিত প্রস্তুতি হবে। আর এই জন্য আপনি যে কোনো এখন যারা যৌন বিজ্ঞান বা যৌন ডাক্তার তাদের কাছে যান, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেন এই যে আপনি এই সময়টাকে আপনি অপচয় করেছেন নষ্ট করেছেন, এই জন্য আপনার ভবিষ্যৎ এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। অসংখ্য আছে, আপনাকে মৌলিক দুটো শুধুমাত্র পয়েন্ট বললাম যেটা আপনার নিজের ক্ষতি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি, আর নিজের তাৎক্ষণিক কিছু ক্ষতি আছে। যদি এই হস্তমৈথুন যদি আপনি করেছেন নারী হোক বা পুরুষ হোক, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার স্মৃতিশক্তি এটা 100% লোপ পাবে, ধীরে ধীরে কমসে কমতে থাকবে। কেন, যে যুবক বা যে শরীরের মধ্যে যত সেক্স হরমোন বৃদ্ধি পাবে আপনার এনার্জি আপনার ক্যালোরি তত বৃদ্ধি পেতে থাকে, কথা বুঝতে পারছেন? আপনার যদি সেক্স হরমোনটা যদি শরীরে যত বেশি থাকবে আপনার এনার্জি মানে কাজের জন্য এনার্জি লাগে আর ক্যালোরি লাগে শক্তি, আপনার কাজ করতে মনোযোগী হবে। যদি আপনি এই কাজটা করেন বেশি বীর্যপাত করেন অবশ্যই 100% আপনার স্মৃতিশক্তি দুর্বল হবেই হবে নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার অলস আপনার গাটায় গাটায় প্রত্যেকটা জায়গায় ব্যথা হবে, অবশ্যই আপনার তার সঙ্গে সঙ্গে গ্যাস বিভিন্ন রকমের শারীরিক সম্পর্ক 100% হতে বাধ্য। বিজ্ঞান আরেকটা তথ্য তারা পুষ্টি করে দিচ্ছে যে তারা বলছে কোন প্রাপ্তবয়স্ক ম্যাচিওর স্বামী যদি একবার যদি শারীরিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন করে আর কোন যুবক যদি একবার হস্তমৈথুন করে তো যুবকের একবার হস্তমৈথুন করে যত ক্ষতি, একজন নারী পুরুষ প্রাপ্ত স্বামী স্ত্রী সবার যদি চারবার করে তার সমান প্রভাব পড়ে, চিন্তা করেছেন? মানে আপনি একবার আর প্রাপ্তবয়স্ক নারী নারী যদি তারা শারীরিক সম্পর্ক চারবার মানে একবারে যত ক্ষতি চারবার ওদের ওই বিষয়টা ভালোবার করলে এটা কতটা ক্ষতি হয় না, চিন্তা করেছেন? অসংখ্য ক্ষতির মধ্যে আপনি আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছেন। আমরা অনেক যুবক ভাইরা আছি তারা একটা কথা সবসময় বলে থাকি যে ভাই আমি পড়াশোনা করি কিন্তু ভুলে যাই, মনে থাকে না, পড়ি কিন্তু মনে থাকে না, অনেক পড়ি ভাই কেন জানেন? তার একটা প্রথম কারণ হচ্ছে আপনার শরীর থেকে সেক্স হরমোনটাকে আস্তে আস্তে কমসে এটা ফুরিয়ে ফেলছে, এনার্জি থাকবে না, আর এনার্জি না থাকলে আপনার ঘুম ঘুম ঘাম আসবে, কি আসবে ঘুম মানে এনার্জি নেই শরীরে, ক্যালোরি নেই, চিন্তা করতে পারবেন না, চিন্তা শক্তি হারিয়ে যাবে, আপনি যেটা মুখস্থ করেছেন সেটা ভুলে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষ যে জ্ঞানকে উপার্জন করে এটা নষ্ট করে দিতে পারে একটাই কাজ, সেটা নাম হচ্ছে পাপ। কি বললাম, আপনি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান আছে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, মুখস্থ থাকছে না, হারিয়ে যাচ্ছে, কারণ কি? পাপ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আল মুতাফা 185 হিজরি তার উস্তাদ নাম হচ্ছে ওয়াকি ইবনে জাররাহ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করছে যে আপনি এত মুখস্থ রাখতে পারেন কিভাবে, আপনার মানে স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ কিভাবে, এত মুখস্থ রাখবেন কিভাবে? ওয়াকি ইবনে জাররাহ রাহিমাহুল্লাহকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে যদি তুমি পাপ থেকে দূরে থাকো স্মৃতিশক্তি অতিরিক্ত বৃদ্ধি পাবে, কি থেকে ভাই? পাপ থেকে দূরে থাকো, ছোট পাপ অতীব ছোট পাপ থেকে যদি দূরে থাকেন অবশ্যই আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কেন, বিজ্ঞান থেকে ব্যাখ্যা করে বলছে মানুষ যখন পাপ করে তার ভিতরটা ভয় সৃষ্টি হয়, তাই ভয় সৃষ্টি হয় ভয় না, যখন আপনি পাপ করবে আপনার হৃদয়টা সবসময় স্থির থাকতে পারবে না, সবসময় ভয়ের মধ্যে থাকবেন। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আপনি ক্লাস 7 বা 8 বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, ফেল করেছেন, বাড়িতে আসবেন মানুষ কিন্তু চাইলে কথা বলছে আর আপনি কিন্তু বিভিন্ন চিন্তা করছেন, সবাই পাস করলো আমি ফেল করলাম, একটা চিন্তা করছেন আর মনে করছেন বাড়িতে গেলে মা মারবে, এতে ভয় ঢুকে গেছে। আপনার সামনে যদি আমি কথা বলি বা কত পেয়েছিস আপনি কিন্তু কিছু শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন যে কথা বলছে কিন্তু কি বলছে এটা বুঝতে পারছেন না, কেন, এই যে ভিতরে আপনি ভয় ঢুকেছে। তো মানুষের স্মৃতিশক্তি
আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছিলেন, খুব সুন্দর একটা উক্তি, যে তোমরা ছোট ছোট অতীব ছোট পাপ থেকে দূরে থাকো, ছোট পাপ বলে তোমরা অবলা করো না, কারণ মানুষ পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় না, ধাক্কা খেলে ছোট ছোট পাথরের সঙ্গে ধাক্কা খায়। কথা বুঝতে পারলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি ছোট থেকে অতীব ছোট ছোট পাপ থেকে দূরে থাকো, সতর্ক থাকো, কেন মানুষ পাহাড়ের সমান বা পাহাড়ের সাথে কখনো ধাক্কা বা উচিত খায় না, মানুষ যদি উচিত খায় তো ছোট ছোট পাথর সঙ্গে উচিত খায়, এই জন্য ছোট পাপ থেকে আপনাকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। পাপের কারণ বর্ণনা করতে গিয়ে এবং স্মৃতিশক্তি মানুষের দুর্বলতার মৌলিক প্রধান কারণ, এই দুটো জিনিসকে যদি মনে রাখেন ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবে 100% স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে বাধ্য। কেন? এটা মৌলিক সত্য, আপনার স্মৃতিশক্তিকে আপনার মস্তিষ্ককে ভুলিয়ে দেওয়ার জন্য এক পাপ দুই ভয়, আর পাপের কারণে সৃষ্টি হয় ভয়, তাই প্রথম দরজা বন্ধ করে দিলে দ্বিতীয় দরজা ভয় এমনি কেটে যাবে আর স্মৃতিশক্তি 100% বৃদ্ধি পাবে। আপনার কনসেন্ট্রেট অবশ্যই আপনার 100% ফোকাস হবে, 100% এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকেন না কেন, আপনি চাই ধার্মিক হন বা অধার্মিক হন, যে কোনো কাজ করেন ব্যবসায়িক হন বা আপনি কোনো স্টুডেন্ট হন, প্রত্যেকটা জায়গায় যদি এই তিনটে জিনিসকে ফলো করেন অবশ্যই সফলতা 100% আসতে বাধ্য। নচেত নিজের মতো যদি ভাবেন যে না আমি পারবো না, আমার দ্বারা হবে না, অনেক দিনকার নেশা কারণ সম্ভব নয়, এটা ভুল। আমরা এখানে যতজন বসে আছি না আমরা সকলেই সফল, কারণ বোঝাতে পারছি, আমরা যতজন এখানে বসে আছি প্রত্যেকটা মানুষ তারা ফার্স্ট, তারা প্রথম হয়েছে, কখন জানে? আমরা অনেকে জানি না, প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষ একটা আইডাল, প্রত্যেকটা মানুষ একটা স্টার, তারা প্রত্যেকে একদিন ফার্স্ট হয়েছে বলে আজকে পৃথিবীতে এসেছে। একটা ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, স্বামী স্ত্রী যেমন শারীরিক সম্পর্ক করে, ওই যে বললাম 42 কোটি শুক্রাণু দ্রুত গতিতে ছুটতে শুরু করে, কোথায়? মায়ের ডিম্বাণুর দিকে, মায়ের ডিম্বাণুর দিকে 42 কোটি শুক্রবিন্দু দ্রুত গতিতে ছুটছে, দুর্বল গতিতে ছুটছে, আর এই 42 কোটি শুক্রাণুর মধ্যে প্রথম যে শুক্রাণু তার ডিম্বাণুর দিকে ধাবিত হয়ে লেগে যেতে পারবে সেটার মাধ্যমে হয় সন্তান, আর সেটা হচ্ছে আপনি, সেটা হচ্ছে আমি। কথা বুঝাতে পারি? 42 কোটি শুক্রবিন্দু তার দ্রুত গতিতে দুর্বল গতিতে তা ছুটছে, কেন? মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে হবে, আর মায়ের যদি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে তাহলে সে পৃথিবীর মুখ দেখতে পাবে। তাহলে বুঝতে পারেন 42 কোটি শুক্রবিন্দুর সঙ্গে আপনি আমি প্রত্যেকটা মানুষ, সেই দিন যেদিন আমাদের পাশে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কেউ সাহায্য করেনি, প্রত্যেকটা কিন্তু মানুষ আমরাই দ্রুত গতিতে দুর্বল গতিতে ছুটে জীবনের সঙ্গে একত্রিত হয়েছি, যেদিন সহযোগিতা করার মতো কেউ ছিল না, সে হচ্ছে আমি আর আপনি, আমরা ফার্স্ট হয়েছি বলে আজকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পেরেছি, আপনি কেন পারবেন না? সেদিন তো কেউ ছিল না, আজকে বুদ্ধি দেওয়ার মতো, পরামর্শ দেওয়ার মতো, টাকা পয়সার যে সুবিধা করার মতো প্রত্যেকটা মানুষ আপনার পেছনে আছে, কিন্তু আপনি চিন্তা করে গর্ভের মধ্যে ছিলেন, আপনি ছুটে ছিলেন একাই, চোখ ছিল না, দাঁত ছিল না, মুখ ছিল না, কিছুই ছিল না, উন্মাদের মতো পাগল হয়ে ছুটেছে, কেন? এই পৃথিবীতে আসার জন্য। সে হচ্ছে আপনি আর আমি, কেন পারবো না? একবার কাজ করেছেন, পারেননি। মনে রাখবেন একটা কথা, যে মানুষ চলতে শেখে, চলতে তখনই শিখে যে চলতে চলতে হট করে পড়ে যাবে, আবার কষ্ট করে হাসি মুখে উঠে আবার ছুটতে পারে, ওই ব্যক্তির যে সফল, ওই ব্যক্তি হাঁটা শেখে। আপনি কিন্তু কতবার যে করেছেন ছোটকালে আপনি নিজে জানেন না, আপনি বারবার হেঁটেছেন, বারবার করেছেন, দাঁড়িয়েছেন, তারপরে কিন্তু হাঁটা শিখেছেন। মোটর সাইকেল যারা প্রথম চালিয়েছেন অধিকাংশ ক্ষেত্রে দেখবেন অ্যাক্সিডেন্ট করেছেন বলে একটি ভালো একটা ড্রাইভার হয়েছেন। তো আমরা যে কোনো জিনিস নিশ্চিত পারবো, কেন পারবো না? আমি যদি পারি আপনি কেন পারবেন না? আমাদের ইখলাস বা নিয়াত খাস করতে হবে, এবং আমাদের মধ্যে জেজবা রাখতে হবে যে আমি সই তাওয়াক্কুল আল্লাহর প্রতি যে আমাদের দ্বারা সম্ভব, কেন আমি পারবো না, তারা যদি পারে আমি কেন পারবো না? যুব সমাজ আজকে সবচাইতে বেশি বিপদগামী, কেন? তাদের মধ্যে আজকে কোনো মনোভাব যে পারবো এটা নেই। এই জন্য আর একটা কথা মনে রাখবেন যে আপনার সফলতা মধ্যে বাধা হয়ে যেটা দাঁড়িয়েছে, আপনি যেটা স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বা সফলতার মধ্যে বাধা হয়ে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অজুহাত, এটা একটা ভাইরাস, একটা শয়তান। আপনি যে সফলতা অর্জন করতে পারছেন না, আপনি যে আপনার স্বপ্ন দেখেছেন
জন্য এই প্রধান শত্রু বা শয়তান বা একটা প্রাচীর বলতে হবে, সেটা হচ্ছে অজুহাত। কেন ওই কাজটা কর একটা কে কাজ করছেন, নারী কাজ করছেন।
এই যে আপনাকে বললাম ফেসবুক কেমিস্ট্রি করেছে মার্ক জুকারবার্গ, এটা তার জীবনীটা পড়ে দেখেন কেন তৈরি করবে, কারণ চিন্তাই যে মার্ক জুকারবার্গ একটা তার একটা গার্লফ্রেন্ড ছিল, মানে ভালোবাসা ছিল, একটা মেয়েকে ভালোবাসত, বয়স যখন 17 মার্ক জুকারবার্গের বয়স যখন 17 বছর, সেই সময় তিনি ফেসবুক আবিষ্কার করে, কেন, কারণ হচ্ছে এটা তার গার্লফ্রেন্ডের সঙ্গে হঠাৎই ব্রেকআপ হয়ে যায়, মানে ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সময়তে তার গার্লফ্রেন্ড মার্ক জুকারবার্গকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয়, মানে জিমেইল ইমেইল ইয়াহু যাতে সব ব্লক, ফোন মেসেঞ্জার সব মেসেজ সব কিছু ব্লক, সেই সময় মার্ক জুকারবার্গ তার সঙ্গে যোগাযোগ করার জন্য সে দৃঢ় একটা পদক্ষেপ গ্রহণ করে, তখন ফেসবুক আবিষ্কার করে শুধু মেসেজ হয়, তখন ছবিও পোস্ট করা যেত না, ফেসবুক তো কিছুদিন ধরে ডেভেলপ হচ্ছে, ভিডিও অডিও গুলো পোস্ট করা হচ্ছে, কেন, তার পেছনে কারণ ছিল তার মেয়ে, ওকে যদি ব্লক না করতো ওই মেয়েটা আজকে ফেসবুক তাও করতে পারত না। তাই প্রত্যেক সফল মানুষের পেছনে একটা নারী অবশ্যই কাজ করে, ধ্বংস করার জন্য একটা নারী থাকে, এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা ইসলামের তিনি বলেছেন ছোট্ট খুব সুন্দর একটা উক্তি, যে ঘুমিয়ে কি তোমার জীবনটাকে কাটিয়ে দিলে, ওঠো জাগোয়া দুর্বল গতিতে এই পৃথিবীকে চুষে ফেলো, বিশ্রামের জন্য তো কবরের জীবনটা গোটা তাই আছে, যে ঘুমন্ত অবস্থায় গোটা বিশ্ব জগৎকে দেখে কি করবে, আছেন কত না তিনি নিজে জানেন না, এখন কথা বলছি কাল ব্যক্তি হতে পারে, আপনি আছেন কাল জানি কি হতে পারে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ঘুমিয়ে কি তোমার জীবনটাকে কাটিয়ে দিলে, ওঠো জাগো দুর্বল গতিতে গোটা বিশ্ব জগৎকে চুষে খাও, কেননা বিশ্রামের জন্য ক্লান্ত হবে পৃথিবীতে, আর বিশ্রামের জন্য কবর জীবনটা পুরোটাই তোমার জন্য অনন্তকাল আছে, বিশ্রামের জায়গা হচ্ছে কবর, এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফির, এই দুনিয়াটা আপনাকে দুর্বল গতিতে ঘোড়ার যেমন রেস পায় সে দ্রুত গতিতে আপনাকে ধাবিত হতে হবে, আপনার সফলতার জায়গাটা আপনাকে নিশ্চিত পৌঁছাতে 100% হবে, আপনি বলতে পারেন আপনার স্মৃতিশক্তি দুর্বল, আপনি মুখস্থ রাখতে পারেন না, তবে এটাও জেনে রাখেন যে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, কিন্তু আপনি আমার চাইতে কম পরিশ্রম করবেন এটা নয়, আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে বা আমার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, কিন্তু আমি পরিশ্রম দিয়ে আমার এই স্মৃতিশক্তিকে যে দুর্বল এটা পুষিয়ে নিতে পারি, আপনি 3 ঘন্টা করলে আমার যেহেতু স্মৃতিশক্তি দুর্বল আমি 5 ঘন্টা করবো, মানুষের আইকিউ প্রত্যেকটা মানুষের সমান, কারো কম বেশি নয়, একটা লোহার একটা চাকি যে যত ধার দিলে তত বেশি চকচক করবে তত বেশি ধার হবে, তো প্রত্যেকটা মানুষের নিউরন সমান আছে, যে যত ব্যবহার করবে তার তত চকচক করবে, আমরা ব্যবহার করি না, আমরা অনর্থক সময় অপচয় করি, আমরা বিভিন্ন নাটক সিরিয়াল সিনেমা এটা দেখছি, বোঝে না সে বোঝে না, চিরমালা জল মুক্তু মা বা আর কত কি, আর সিরিয়াল গুলো হয়েছে এমনই যে মা সিরিয়াল হয়েছে কবে ঠিক নাই, যখন আপনি মা ছেলের নামই হয়ে গেছেন কিন্তু মা সিরিয়াল আপনি শেষ হয় না, মানে চলছে 200 300 আমার খুব মনে পড়ে আমি যখন ছোট ছিলাম সম্ভবত 2000 সালে একটা সিরিয়াল হতো ডিডি বাংলায়, তখন একটাই চ্যানেল হচ্ছিল, একটা বাংলাদেশের টিভি আর ইন্ডিয়াতে ডিডি বাংলা, তো অর্ধেক 4টে পর্যন্ত বাংলা পরে হতো হিন্দি, সরি রাত্রে হতো বাংলা আর দিনে হতো হিন্দি, তো সেই সিরিয়ালের নাম ছিল জন্মভূমি, আরে সর্বনাশ চলে যায় শেষ পায় না, আর মেয়েরা ভোজ্য ধর্মটা দেখতেও পারে দেখছে, দেখা যাচ্ছে সিরিয়ালে দেখাচ্ছে যে আপনার যে ফেভারিট নায়ক বা নায়িকা বা ওকে যে একটা চর মেরে দিয়েছে আপনি আশ্চর্য মেরে দিল হচ্ছে কি হচ্ছে না বলেন, আপনার ছেলে পড়ে গেছে আপনি যে টুকু আপনার একটা মেরে দিয়েছে আচমকা বুঝতে পারেননি, নাকাকে নিয়েছে ঘুমটা হয়ে দিয়েছে মেরে দিয়েছে আপনার সমাজে টুকুটা মেরে দিল, আর এদের মনে কি করবে সেটা কেউ পড়ে আছে, মানে আপনার ব্রেন থেকে তো কে যাচ্ছে মিডিয়া
মিডিয়া আপনাকে কন্ট্রোল করছে, আপনি যে কোন পোশাকটা পরবে, এবার নিজে কি কিনবেন আপনার নিজে চাইলে না, কেন এই পাখি ড্রেসটা কিনবো কেন? ওই যে মিডিয়া মানে আপনার পছন্দ নেই, আপনি ঠিক খাবেন, আপনি যে ঠিক খাবেন, কোন সরিষার তেল দিয়ে রান্না করবেন এটা আপনি পছন্দ করেন না। কে দেখেছে সিরিয়ালে বোঝেছে বোঝেনা সিরিয়াল দেখেছে ওই মেয়েটা যে তেলটা যে রান্না করছে আমাকেও কিনতে হবে, সম্পূর্ণ কন্ট্রোল করছে মিডিয়া, নিজের কোনো ইচ্ছা শক্তি নেই কি খাবেন কি করবেন কেমন ভাবে কথা বলবেন কি ঢঙের কথা বলবেন সমস্ত কিছু আপনাকে কন্ট্রোল করছে মিডিয়া, নিজের কোনো ইচ্ছা শক্তি নেই। আপনি কখন যে মিডিয়ার কাছে আপনার পুরো হৃদয়টাকে পুরো শরীরটাকে আপনি বিক্রি করে দিয়েছেন, মাইন্ডটাকেও আপনি তার যে বিক্রি করে দিয়েছেন আপনি কিন্তু বুঝতে পারেননি। তো যাই হোক, আমরা আলোচনা অনেকগুলো করলাম, সাড়ে এগারোটা পর্যন্ত আলোচনা করার কথা ছিল, আমরা সাড়ে এগারোটা পর্যন্ত আলোচনা স্থির রেখেছি। আর প্রথমে বলেছিলাম আমার শারীরিক দিক থেকে একটু আমি দুর্বল আছি, পাঁচ দিন থেকে প্রচন্ড পরিমাণে দুর্বলতায় ভুগছি, এই জন্য এনার্জি অনেকটাই মানে নেই, আর কথা বলার জন্য প্রচুর পরিমাণে এনার্জি লাগে, নন স্টপ দুই ঘন্টা আলোচনা করতে হবে, কোনো বিরতি নেই। আর মানুষ দেখবে সাধারণত সিনেমা গেছিল কয়েক ঘন্টা জানে, 3.5 ঘন্টা, 1977 সালে সিনেমাগুলো দেখে 77 থেকে 80 দশকে 3 ঘন্টা 15 মিনিট ছিল সিনেমা, মানুষ আস্তে আস্তে কমে ছিল 3 ঘন্টা, তারপরে হলো 2.5 ঘন্টা, তারপরে 2 ঘন্টা 15 মিনিট, এখন 2 ঘন্টার নিচে হয়েছে। কেন? মানুষের ধৈর্য শক্তি কমছে ধীরে ধীরে, মানুষ ফোকাসিং করতে পারছে না, স্থির থাকতে পারছে না। আর 2 ঘন্টা সিনেমা যদি দেখতে শুরু করে মাঝখানে যদি একটা বিরতি মানে হাফ টাইম না থাকে, আপনাকে মনের মতো যেটা আপনার ভালো লাগে এইভাবে কিন্তু একটা ফিল্ম প্রডিউস করা হয়, তারপরেও কিন্তু মানুষের মনকে স্থির করে রাখতে পারে না, শ্রোতাকে ধরে রাখতে পারে না, কিন্তু আপনারা বসে আছেন আমি তার জন্য আপনার মানুষ না পেরে পারে ভাই সব জান্নাত থেকে পালিয়ে এসেছে এমনই মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের 11:30 মতো আলোচনা ছিল, 11:30 শেষ করলাম 2 ঘন্টা, এবার প্রশ্ন উত্তর হবে 20 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা রব্বুনা।